কম্পিউটারে জিমেইল ওপেন করার জন্য, নতুন করে জিমেইল ওপেন করার জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমার ক্রোম ব্রাউজারে মাল্টিপল জিমেইল আপনার লগইন করা আছে। আপনারা এই যে দেখুন, এখানে কতগুলো জিমেইল লগইন করা আছে। এভাবে আপনারা মোবাইলেও লগইন করতে পারবেন। আর আমরা নতুন জিমেইল খোলার ক্ষেত্রে এখানে এই যে আপনার এই বাটনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে এই যে অ্যাড যে চিহ্নটা দেখতেছেন, এই অ্যাড এর মধ্যে আমরা ক্লিক করে দেবো। এই যে অ্যাড যে ব্যাপারটা দেখতেছেন, এই যে আমি একটু সবুজ কালারে আপনাদের দেখাই দিলাম, এই অ্যাডে আমরা ক্লিক করে দেব। নিচে যে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখুন সাইন ইন নামে একটা অপশন আছে। অর্থাৎ এখানে এই যে সাইন ইন অপশনটা, এই সাইন ইন অপশনে আমরা ক্লিক করব। আমরা এই যে সাইন ইন অপশনে ক্লিক করার পর দেখুন যে এখানে একটা পোর্শন চলে আসছে। এই পোর্শনটাতে দেখবেন আপনার জিমেইলের একটা চলে আসছে, এটা বাংলায় আছে। এই যে এই জায়গাটায় আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দেব, বাংলা থাকলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে দেখুন এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস, এই এই অপশনটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এই পোর্শনটা ইংলিশ হয়ে যাবে, ইংলিশ হয়ে গেল। এখানে যদি আপনার লগ ইন দুইভাবে হবে, এখানে যে এই যে এক্সিস্টিং অ্যাকাউন্ট দেখতেছেন, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা যদি ইমেল আগে থেকেই খোলা থাকে তাহলে এখানে দিয়ে আইডি পাসওয়ার্ড দিলে আপনার হয়ে যাবে। আর নতুন যদি করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন। আমি আবার দেখাই দিচ্ছি আপনারা, এই যে ক্রিয়েট ক্রিয়েট যে নিউ আছে, এই ক্রিয়েট নিউ এ চলে যাবেন। ক্রিয়েট নিউ এ চলে গেলে আপনাদের নতুন জিমেইলের ক্ষেত্রে আমরা একটা নতুন জিমেইল ওপেন করব, সেক্ষেত্রে আমরা নাম দেব এক্স ম্যান জাহিদ। এক্স ম্যান জাহিদ নামে আমরা একটা জিমেইল আইডি খুলবো, জাহিদ। এখানে আমরা পাসওয়ার্ডটা আপাতত এই টাইপেরই একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা এই পাসওয়ার্ডটাকে ওই এই জিমেইলটা নিয়ে আসে, আমরা এর সঙ্গে 2004 দিয়ে দিই। আমরা এই 2004 আমরা এইটাকে ইউজ করব দিয়ে আমরা এখানে একটা লেটার দিয়ে দিব, এখানে একটা লেটার দিয়ে দিব। এই পাসওয়ার্ডটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি তে দিয়ে দিব। আমরা এই যে এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করলাম, আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, এই ফোন নাম্বারটা আপনারা এখানে দিবেন, এটা ভেরিফিকেশনের জন্য, নাহলে জিমেল আইডিটা আপনার নিবে না। আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, আমরা এই ফোন নাম্বারটা দিলাম। এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস আমরা এখানে দেব, এখানে আমরা একটা রিকভারি জিমেল অ্যাড্রেস দিলাম। এখানে আমরা জানুয়ারি দিলাম, এখানে 2 তারিখ আজকে দিলাম, আর এখানে 2001 দিয়ে দিলাম জন্ম সালটা, যেহেতু ছেলে মানুষ মেল দিয়ে দিলাম। তারপর আবার এগেন আপনার এই জায়গায় নেক্সট চাপ দিতে হবে, আমরা এখানে নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা টেক্সট মেসেজ এখানে পড়ুন, এখানে অপশনটা পড়ুন, টু মেক শিওর দিস নাম্বার ইজ ইয়ার্স গুগল উইল সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ 6-ডিজিট ভেরিফিকেশন কোড, স্ট্যান্ডার্ড রেটস অ্যাপ্লাই। এই যে আপনার সেন্ডে যখন আপনি ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করলে এখানে আপনার একটি গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড মোবাইলে চলে যাবে। এই যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, অনেক সময় খুব দ্রুত যায়। আর আপনারা কল করেও নিতে পারেন, এই যে কল ইনস্টেড দিলে কলও চলে যাবে গুগল থেকে। এই জায়গায় কল ইনস্টেড আছে, এটা দিলে কলও চলে যাবে। এবং এই যে মেসেজটা যখন যাবে তখন এখানে ভেরিফাই ভেরিফিকেশন দিলে আপনার হয়ে যাবে, জিমেইলটা ওকে হয়ে যাবে। এই যে আপনার এখানে দেখুন মেসেজটা কিন্তু চলে, এই যে 3450333 এটা হচ্ছে মেসেজ। এই যে ইয়েস আই এম ইন, ইয়েস আই এম ইন দিলেই আপনার জিমেইলটা ক্রিয়েট হয়ে গেল। তারপর এই যে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, এই প্রাইভেসি টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আপনি পড়তেও পারেন অথবা ডাইরেক্ট নিচে যে আই এগ্রি, আই এগ্রিতে কিন্তু অবশ্যই ক্লিক করা লাগবে, আদারওয়াইজ কিন্তু ক্যান্সেল দিলে আপনার জিমেইলটা ওপেন হবে না। আমরা এই যে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এই যে তারপর দেখুন এখানে ইয়েস আই এম ইন অথবা নো থ্যাঙ্কস, যদি অবশ্যই ইয়েস আই এম ইন দিতে হবে, নো থ্যাঙ্কস দিলে আপনার কিন্তু ইয়েটা চলে যাবে, জিমেইল আইডিটা চলে যাবে। এই যে ইয়েস আই এম ইন দিলাম। দেওয়ার পর এখানে যখন আপনারা কম্পিউটারে করবেন তখন গুগল থেকে একগুলো কালার দিয়ে দেয়, যে কালারটা অর্থাৎ আপনার যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার দিয়ে দেয়। এই কালার আপনারা এখান থেকে কালারটা সিলেক্ট করবেন, আমরা এরকম একটা কালার সিলেক্ট করলাম, এই ব্লু আমরা রেডটাই দিলাম, এই কালারটা সিলেক্ট করলাম, ডান দিলাম। এই যে আমার জিমেল আইডিটা তৈরি হয়ে গেছে, এই যে এখানে দেখুন
এই যে এই নামে আমাদের জিমেল আইডিটা কিন্তু তৈরি হয়ে গেছে, xmanjahid2004@gmail.com। এভাবে কম্পিউটারে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। জিমেল অ্যাকাউন্ট অনেক জরুরি, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক আইডি খুলতে পারেন, জিমেল অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন জায়গায় লগ ইন করতে পারেন, সাইন ইন করতে পারেন। এ কারণে জিমেল অ্যাকাউন্ট থাকা জরুরি, এবং জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো অবশ্যই যেন আপনারা একটি ডায়েরিতে, যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলেন তাহলে একটি ডায়েরি অথবা একটি নোটবুক অথবা ইয়াতে সংরক্ষণ করবেন, আদারওয়াইজ কিন্তু এই পাসওয়ার্ডগুলো হারাই গেলে অ্যাকাউন্টগুলোকে রিকভার করা অনেক টাফ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ, গো ইজিওয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন, আসসালামু আলাইকুম।